আপনাদের জানা উচিত, আমি দর্শকদের জানাতে পারি এরকম ব্যাপার হচ্ছে, আমার গায়ে হাত তুলছে, আমি তো খারাপ কিছু করিনি, অনুষ্ঠান শেষ পর্যায়ে তারা Bienvenidos a la cripta. Dame tu cosita. Dame tu cosita. Dame tu cosita. যখন আমরা পারিশ্রমিক চেয়েছি যে আচ্ছা আমাদের গাড়ি ভাড়াটা দেন, তারা বললো কি কিসের গাড়ি ভাড়া, আপনাদের সাথে কথা হইছে নাকি? ব্লাড দেখা যাচ্ছে। এখন দেখেন তারা হাতাহাতি করছে, তারা অলরেডি হাতাহাতি করছে। এটা রীতিমতো হামলা, এটা রীতিমতো হামলা। ইউটিউব দর্শক সালমান মুখার্জির অপমান ফিল করে অলরেডি চলে গেছে, এটা হচ্ছে আমাদের ব্যাপার। এবং আমি লজ্জার বোধ নাই, আমরা সবাই কাজ করি পেমেন্টের জন্য, পেমেন্ট চাওয়ার সময় বললো কিসের পেমেন্ট, এখন আপনারা চাওয়ার সময় বললো কিসের পেমেন্ট, এখন আপনারা বলেন আমি কি কোনো অন্যায় করেছি? না, সালমান ভাই কই? কি
এখনো উপরে উঠতে পারেন তারা, কিন্তু আমরা আগে পেমেন্ট নিতে পারি না। আমরা বলেছি যে ঠিক আছে আপনারা যা দেন, আমরা ওই পারিশ্রমিকটাও শেষে পাইনি, আমরা দুপুরে খাবার পাইনি, এবং যখন আমরা চেয়েছি তারা আমাদের গায়ে হাত তুলেছে। আমি আমার এই ইন্ডাস্ট্রি মানে ইউটিউব ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি এক্সট্রিমলি সরি টু অল অফ ইউ। আর আমাদের বেশ কিছু ট্যালেন্টেড ইউটিউবার আছেন যারা আসলে পারফর্ম করতে পারেনি, আমরা তাদের জন্য সরি যে ট্রাম্পও পারফর্ম করতে পারেনি, তার স্ট্রিপ ট্রাম্প পারফর্ম করতে পারেনি। সো ওদের সাথে আমরা কথা বলব, আর সালমানও পারফর্ম করার কথা ছিল, বাট আমি জানি না এখন আসলে ওই সিচুয়েশন না। বাট আপনারা এখানে আসছেন, টিকিট কেটে এখানে আসছেন, সালমানকে দেখছেন, আমার কথা শুনছেন, আমি পার্সোনালি সালমানকে রিকোয়েস্ট করবো যে তো একটা গান হলো বা একটা পারফরমেন্স হলো আপনাদের জন্য দিয়ে। তার আগে একটু মানুষের কথা বল, মানে আমরা বলবো ক্লান্ত ঠিক করিস না, দুই মিনিট সময় ঠিক আছে, দুই মিনিট সবাই এত টাইম না দিন কিন্তু আমি পারফরমেন্স করি। ইচ্ছা মতো গালাগালি করেছে ছবি এবং বিচার আমি জাতির কাছে চাবো, কারণ এভাবে অপমান হতে আমরা আসিনি। প্রত্যেকটা শ্রেণীর মানুষ সবার সাথে এরকম অবিচার হয়েছে।